সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই সুমা আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে শেয়ার করব খুবই মজার একটা ভর্তা রেসিপি এটা হচ্ছে মছিমরার ভর্তা এটা আমাদের ভাষায় মছিমরা বলে তবে অন্যান্য দেশের অন্যান্য এলাকার মানুষরা অন্যভাবে বলতে পারে তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা আসল কিসের ভর্তা তো রেসিপিটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে তাহলে চলুন দেখে নিই এখানে আমি মছিমরা চারটা নিয়েছি চারটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে রেখেছি আর চুলায় আগেই পানি দিয়ে রেখেছি তো পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আমি সেদ্ধ করে নেব এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আর কাঁচামরিচ কুচি নিয়েছি তো এটা সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে তুলে রাখব তো আমি একটা ছাপিতে তুলে নিয়েছি আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে সূর্যমুখী তেল ইউজ করেছি তো আপনারা সরিষার তেল ইউজ করতে পারেন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এরপর তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমি এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজ ও কাঁচামরিচটাকে ভেজে নেওয়ার পর আমি কাঁচা চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি এরপরে চিংড়ি মাছ সহ আমি এটাকে তিন চার মিনিট ধরে ভেজে নেব তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে রাখছি তো এটাকে তুলে রাখলাম এবার পাটায় বাটার জন্য আমি প্রথমে চিংড়ি মাছ কাঁচামরিচ আর প্যাশকুশিটাকে এর সাথে লবণ দিয়ে স্বাদ অনুযায়ী বেটে নিচ্ছি তো আপনারা চাইলে এগুলো একসাথে বেলেন্ডার করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় পাটায় বাটা ভর্তা একটু টেস্ট অন্যরকম হয় তো আমি পাটায় বেটে নিচ্ছি তো খুব ভালো করে এটা কিন্তু পাটায় বেটে নিতে হবে তো চিংড়ি মাছটা বাটার পরে আমি এখান থেকে মছিমরা নিয়ে নিচ্ছি তো তিন চারটা নিয়ে একটু শিল দিয়ে আস্তে আস্তে শেষে শেষে নিতে হবে এবং ভিতরে শক্ত একটা থাকে সেটা ফেলে দিতে হবে এরপর নরম অংশটুকুই বেটে ফেলতে হবে তো সবগুলো নরম অংশ আমি বেটে নিচ্ছি তো নরম মাংস খুব ভালোভাবে বেটে নেওয়ার পর আমি সব একত্রে মিশিয়ে নেব তো সব একত্রে মিশিয়ে নেওয়ার পর আরও একবার ভালোভাবে বেটে নিচ্ছি তো আমার হয়ে গেছে গেল আমার মসিমরার ভর্তা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ